রুনা খান এই নায়িকার নামের সাথে মোটামুটি আমরা সবাই কম বেশি পরিচিত। গত কিছুদিন যাবৎ তার এই কয়েকটা আউটফিটের ছবি আমার নিউজ ফিডে অনেক ভাষাভাষি করছিল, তো ভিডিও না করে আসলে পারলাম না। এগুলো তো শাড়ি পরা আউটফিট, তো এত সুন্দর লাগছিল তাকে শাড়িতে, জাস্ট অসাধারণ, মানে চোখই সরাতে পারছিলাম না আমি। আর এটাতে কিন্তু তিনি রেড কার্পেটে হচ্ছে কয়েকদিন আগে হেঁটেছেন, এটার জন্য তিনি সম্মাননা পেয়েছেন, মানে রিসেন্ট তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন এই শাড়ি পরে। বাট এই যে কিছু ওয়েস্টার্ন লুকে তিনি হচ্ছে কিছু ছবি তুলেছেন, এটা নিয়ে মূলত আজকে একটু কথা বলবো। রিসেন্টলি রুনা খানের এই যে ওয়েস্টার্ন রেড কালার ড্রেস পরা কিছু ছবিতে আমি হচ্ছে মানুষকে অনেক ট্রল করতে দেখলাম। তো এই ট্রল করার কারণটা কি, তাকে তো খারাপ লাগছে না, তো এই ট্রল করার কারণটা হচ্ছে মেইনলি আমাদের বাংলাদেশের কালচার। আসলে আমরা কোনোভাবেই এই ড্রেসগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি না, যার আসলে ইন্ডিয়ানরা কিন্তু সব ড্রেসেই তাদেরকে মানায় বা তারা পড়তে পছন্দ করে। তাহলে এখানে সমস্যাটা কেন, যে আমরা কেন পড়তে পারবো না? তো প্রথমত বলি যে আমরা হচ্ছে বাঙালি, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশ হচ্ছে মুসলিম প্রধান দেশ, খোলামেলা পোশাক আমাদের জন্য তো হারাম বটেই, কিন্তু কতজন আমরা এইসব এই নিয়মগুলো মানি বলেন? প্রায় সব নায়িকা, ইনফ্যাক্ট নায়িকার কথা আমি বাদই দিলাম, আমরা নিজেরাই এখন ওয়েস্টার্ন ড্রেসটায় বেশি পছন্দ করি। আমরা নর্মাল থ্রি পিস বা শাড়ি থেকে আমরা ওয়েস্টার্নটাকে প্রাধান্য দেই বেশি, কিন্তু সবশেষে যেটা বেশি আমরা প্রাধান্য দিই সেটা হচ্ছে আমাদের প্রিয় শাড়ি। মানুষ নিজেকে একটু মডার্ন বানাতে বা ভাইরাল হতে এসব খোলামেলা পোশাক পরে, কিন্তু বিশ্বাস করেন তারা জানেই না যে তাদের ওয়েস্টার্নে কত হট লাগে, যতটা হট লাগে তার থেকে বেশি কিন্তু মায়াবী অপসরা লাগে শাড়িতে। রুনা খান যখন শাড়ি পরে তাকে জাস্ট দেখতে অসাধারণ লাগে, আর তিনি শাড়ি পরে কিন্তু অনেক ভক্তদের প্রিয় হয়েছেন। আগের ছবিগুলা বা তার আগের নাটকগুলোতে দেখবেন তিনি সবই কিন্তু শাড়ি পরে করতেন অথবা থ্রি পিস পরতেন, বাট ইদানিং তিনি যেসব ড্রেস পরছেন তার ড্রেস কোড নিয়ে মানুষ এত বেশি কটূক্তি করছে,